আপনাদের মসজিদের জন্য কিছু টাকা পয়সা প্রয়োজন ঠিক না আমি আপনাদের কাছে হ্যাঁ মসজিদের बाउंड्री করে ইট লাগে কয় হাফা তিন হাজার ইট লাগে একজন মানুষ দাঁড়াইয়াকে বলবেন যে বলে হুজুর আমি একজন এক হাজার ইডের টাকা এই মসজিদের অজুখানা অজুখানায় অজু করলে একটা মানুষ তার এই হাতের আঙ্গুলের ফাঁক দিয়ে দিয়া কবিরা ছবিরা গুণাগুলো জোরে যায় আরো জোরে

قل هو মনে করে যে হ্যাঁ অনেক বড় কিছু বড় কিছু না তাই হিসাবের মাহফিলের অর্ধেক মাহফিল মানুষ তার মাহফিল হয় না তারা আমরার গনার সময় নাই সে তার মতো আর রসুলের দন খাজা পে শুয়ে আছেন আজমিলের হাজার খাজা মাইনুদ্দিন চিস্তিকে আতায় রসুল বলা হয় আতায়ে রসুল বলা হয় ওই আতায় রসুল খাজা মাইনুদ্দিন চিস্তির দরবারে এমন নয় যে আল্লাহ পাকের ধনগুলো খাজা মাইনুদ্দিন চিস্তি আর দিয়া আল্লাহ একবার খালি হয়ে গেছে গা এটা না যেগুলা ব্যাককল কল যেগুলো মুরুক্ষ যা হেলে মুরাক্কাপ শয়তান তারা মানুষকে খারাপভাবে বোঝাইয়া মানুষকে অন্য দিকে ডাইভার্ট করতেছে আল্লাহ কি এখনো পর্যন্ত আপনারা দেখছেন আল্লাহ কি গায়েব না আল্লাহ কি গায়েব না আল্লাহ তো এমনি গায়েব তো আল্লাহর ধন রসুলকে দি আল্লাহ গায়েব হয়েছেন এটা অস্বাভাবিকের কি এটার মধ্যে মুর্শেক কাউকে কাফের ফতুয়া দেওয়ার কি তা আব্বাসী বলতো আর কি কেউকে যদি মুর্শেক না হওয়া সারা কাফের বলে সে উল্টা কাফের হয় তা তুমি তাহিরি কাফের কইয়া এখন সে তাহিরী তো কাফের হয় নাই তুমি বোখারি মুসলিম এবং মেসকার শরীফের হাদিফকে অস্বীকার করিয়া তুমি আল্লাহ রসুলের হাদিফকে অস্বীকার করে তুমি মুর্শিক কাফের হয়েছে আল্লাহ আমাদেরকে বোঝার তফিক দান